আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কোকোনাট নারিশিং সুথিং জেলের রিভিউ করব। এই জেলটির কী কী উপকারিতা এবং এই জেলটি ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কি না, এছাড়া কখন ব্যবহার করতে হয়, সকল কিছুই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো। তাই আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই জেলটি পরিমাণে হলো 300 ml এবং এটির মেডিন হলো কোরিয়া। তো প্রথমে আমরা এটির উপকারিতা সম্পর্কে জানব। এটি স্কিন গ্লোয়িং, ব্রাইটেনিং এবং রিপেয়ারিংয়ে কাজ করে ম্যাজিকের মতো। ত্বক নরম ও মসৃণ করতে সাহায্য করে। যাদের ত্বক পাতলা ও লাল হয়ে যায় তাদের জন্য বেস্ট। ত্বক ময়শ্চারাইজ রাখে, স্কিন ন্যাচারালি গ্লো করে, সহজেই স্কিনের সাথে মিশে যায়। ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে, তাই যাদের ত্বক অনেক বেশি তৈলাক্ত তারাও ব্যবহার করতে পারবেন, কোনো রকমের তেল চিটচিটে ভাব হবে না। এছাড়া এটি বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, ত্বক রাখে টান টান, নিয়মিত ব্যবহারে স্কিন করে উজ্জ্বল, এমনকি এটি ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে। এছাড়া এটি স্কিনের সানবার্ন রিমুভ করতেও সাহায্য করে। এছাড়া যাদের ত্বকে ছোট ছোট গর্ত আছে, নিয়মিত ব্যবহার করলে সেই গর্তগুলোও চলে যাবে। ভিউয়ার্স, এই প্রোডাক্টটি ভেগান সার্টিফাইড। এই জেলটিতে আছে 98% কোকোনাট। এই জেলটি রুক্ষ শুষ্ক ত্বককে মসৃণ করে ময়শ্চারাইজ করতে সাহায্য করে, তাই এই জেলটির কোনো রকমের সাইড ইফেক্ট নেই। আপনারা নিশ্চিন্তে এই জেলটি ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এই জেলটি শুধুমাত্র মুখের ত্বকে নয়, এটি আপনারা চুলের যত্নেও ব্যবহার করতে পারবেন। নিয়মিত চুলে এই জেলটি ব্যবহার করলে চুল হবে নরম কোমল, পাশাপাশি স্বাস্থ্যকর হয়ে উঠবে। স্টাইলিং সরঞ্জাম ব্যবহারের কারণে চুলের ক্ষতি পুষিয়ে উঠতেও সাহায্য করে এই জেলটি। চুলে পুষ্টি যুগিয়ে চুল মজবুত ও ঝলমলে করে তুলতে সাহায্য করে। এছাড়া এটি আগা ফাটা এবং রুক্ষভাব দূর করে চুলকে সুস্থ রাখতে সাহায্য করে। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোকোনাটের এই জেলটির কী কী উপকারিতা। ভিউয়ার্স, এটি কিন্তু আপনারা অল স্কিন টাইপেই ব্যবহার করতে পারবেন, কোনো রকমের প্রবলেম হবে না। এই প্রোডাক্টের দাম এছাড়া বিস্তারিত আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন। আমাদের ফেসবুক পেজের নাম গ্রিটচার্ম ভিডি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।